আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ দীর্ঘ 2-3 মাস পরে নদীতে আসলাম মাছ শিকারের জন্য। আপাতত সকাল 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকবো। নদীর পানি মোটামুটি কমে গেছে প্রচুর হারে, এবার তেমন মাছ নাই নদীতে। এর আগে যেমন সকাল 8টা 9টা পর্যন্ত মাছ মেরে গেছি মোটামুটি ভালো, এবার আজকে প্রথম আসলাম, দেখি কি অবস্থা হয়। সকালে এসে অন্ধকার ছিল, টোপ তৈরি করলাম, টোপ তৈরি করে বড়শি দুটো ফেলে রাখছি। এপারে তেমন লোক নাই, দুজন আরেকজন বসে আছে। মাছের কোনো ভাব টাব এখন পর্যন্ত দেখলাম না। নাই মাছ কানা অনেক ভালো না, এবার মাছ হচ্ছে নাকি? হ্যাঁ, এরম টাইমে তো ভালো মাছ হয়, চারজনে মিলে 1000 টাকা দিয়ে ভাড়া নিতাম, গেছে যেতাম ওই টাঙ্কির আশেপাশে দিয়ে পুঁটি মারতাম, মারতামই পুঁটি, বড় মাছের চিন্তাই করিনি, ওই স্টিক দিয়ে পুঁটি মারতাম, ওই 3 কেজি 4 কেজি 5 কেজি সব বড় এরম সাইজ, ছোট একটাও না। না না, এই পানি কমে যায়, পুঁটি মাছ গুলা কোনটি চলে গেছে এটাই বুঝলাম না। শীতের মধ্যে সকালে আসলাম কিন্তু কোনো মাছের ভাব পাওয়া যাচ্ছে না, মনে হয় খালি হাতে ফিরা লাগবে। 6টার দিকে ছিপ ফেলাইছি, মানে 7টা বাজে, 1 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, কোনো মাছের দেখা পেলাম না। ছোট ছোট মাছ টোপগুলো খেয়ে নিচ্ছে, আমি নদীতে সম্ভবত এবার মাছ হবে না তেমন, মাছে কোনো ভাব বোঝা যাচ্ছে না যে মাছ আছে কি নয়। নাই প্রতিবারই শীতের মধ্যে মোটামুটি সকালে আসলে ভালো মাছ পাওয়া যেত, কিন্তু এবারে কোনো ভাব পাওয়া যাচ্ছে না। আজকে প্রথম আসলাম, তবুও কোনো নাই, লোকজনও তেমন বসেছে না, ওপারে দুজন বসে আছে আর এপারে আমরা দুজন। এই জায়গা নেওয়ার জন্য রাত থেকে এখানে শুয়ে থাকে, কিন্তু এবার কোনো লোকও নাই মাসিকারের, মাছের ভাব নাই বলে কেউ আসছে না। তবে পানি গ্যাস হয়ে যাওয়ার কারণে প্রচুর মাছ মারা যায়, এজন্য এবার মাছের সংখ্যা খুবই কম।
মাছের কোনো ভাব চক্কর পাওয়া যাচ্ছে না, শুধু শীতের মধ্যে ঘুম হারাম করে চলে আসলাম আশায় যে একটি মাছ পাবো, কিন্তু মাছের কোনো ভাবই নাই। ও, একটি পুঁটি মাছ, একটি পুঁটি মাছ বনি করলাম। নিচের অবস্থায় বন্ধুরা, 8:05 বাজে, অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু মাছ হলো না। আর ছিলাম 6টার দিকে, এখন 8টা বাজে, 2 ঘন্টা হয়ে গেছে, এখন চলে যাব। দেখে এই সাইডে ছোট বাবুরা মাছ শিকার করছে, নইতে বড় মাছের কোনো ভাব নাই, ছোট ছোট মাছ হচ্ছে, পুঁটি ট্যাংরা যে বাচ্চা মাছ শিকার করছে, ওই সাইডে ছোট ছোট আরো অনেকে মাছ শিকার করছে। কি মাছ মারিচ? পুঁটি, শ্যারল পুঁটি ধরেছে? সব দেশি পুঁটি। কয়টা পাইছো? কয়টা পাইছো? 2টা পাইছো? শ্যারল পুঁটি খাচ্ছে না? এই বড় মাছ পাচ্ছে নাকি এদিকে লোকজন? ও, মাছ তো আমি সকাল থেকে বসে আছি, লোকও তো নাই। ওই সাইডে বাচ্চারা মাছ শিকার করছে। ছোট ছোট বাচ্চারা, কি ব্যাপার, টোপে টোপে মাছ, বাচ্চারাই ভালো মারছে। ও রে বাবা, কোনো খবর হলো না। 8:10 বেজে গেছে, দোকানে যাব, দেখি কালকে আবার আসব, এসে দেখি কালকে কি অবস্থা হয়, কয়েকদিন লাগারে বসবো। কিন্তু আমার বড়শিটা আজ বড় ছিল, এই জন্য ছোট মাছ আটকিল না, একটা ঠোকাচ্ছিল ছোট ছোট মাছ। ছিপগুলো তুলে আনি, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।